আসসালামু আলাইকুম, মাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি। এই পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ নরম থাকবে, একদম সফট। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই নরম তুলতুলে চিতই পিঠা কিভাবে তৈরি করতে হয়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই তো দেখতে পাচ্ছেন। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। চিতই পিঠার জন্য এখানে আমি চিনি গুঁড়া, পোলাওর চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি। এই তো রাইস কুকারে যে এরকম কাপ থাকে, এই কাপ দিয়ে মেপে আমি 2 কাপ চাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন পানিটা ঝরিয়ে নিয়েছি। পারফেক্ট চিতই পিঠা যদি বানাতে চান তাহলে চালটা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলে পিঠাটা অনেক নরম হয়, খেতেও ভালো লাগে। তো এখন চালটা আমি ব্লেন্ডারে নিয়ে নিব। ব্লেন্ডারের জগে চালটা নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ভাত। ভাতটা দিলে পিঠাটা অনেক নরম থাকে। 1 চামচ পরিমাণ লবণ, লবণটা স্বাদ বুঝে দিতে হবে। 1 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। 1 কাপ পরিমাণ দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে নিব। আমার 1.5 কাপ পরিমাণ পানি দেওয়া হলো। এখন আমি ঢেকে ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নিব। আমি চাল ভাত ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এখন দেখে নিব। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। যদি দেখেন যে একটু দানাদার অংশ থাকে তাহলে একটু চেলে নিলেই হবে, তা নাহলে আবার একটু ব্লেন্ড করে নিতে হবে। তো এখন আমি ব্যাটারটি ঢেলে নিব। তো ব্যাটারটি আমি একটা বোলে ঢেলে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। মনে হচ্ছে একটু ঘন, এখানে আরও একটু পানি দিতে হবে, ব্যাটারটি একটু পাতলা হবে। বেশি ঘন ব্যাটার দিয়ে পিঠা ভালো হবে না। এখানে আমি আর সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে, যত ভালোভাবে এইভাবে চামচ দিয়ে নেড়ে নেওয়া যাবে পিঠাটা ততই ফুলকো হবে। এইতো এইভাবে, এইতো দেখতে পেলেন, এরকম থাকবে একটু পাতলা, অতিরিক্ত পাতলা না আবার, এই যে এরকম। তো এখন চলে যাব চিতই পিঠাটা তৈরি করতে। চুলায় আমি পিঠা সাজ বসিয়ে দিয়েছি, মিডিয়াম হাই হিটে আমি গরম করে নিয়েছি। পিঠা দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এখানে আমি একটু তেল আর পানি এভাবে মিশিয়ে নিয়েছি। এখন টিস্যু দিয়ে ভিজিয়ে পিঠা দেওয়ার আগে একটু ভালো করে মুছে নিব, তাহলে পিঠাটা ইজিলি উঠে আসবে। এইভাবে করে আমি মুছে নিব। আপনারা পিঠা দেওয়ার আগে মিডিয়াম হাই হিটে সাজটা ভালো করে গরম করে নেবেন। আর ব্যাটার দেওয়ার আগে প্রতিবার এভাবে চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে, তাহলে পিঠা ভালো হবে, ফুলকো হবে। প্রতিবার ব্যাটার দেওয়ার আগে এভাবে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে তারপর দিবেন। তো এখন আমি ব্যাটার দিয়ে দিব। দেওয়ার পর ঢেকে দিব। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে।
এখন আমি ঢাকনাটা খুলে নিব। এই তো দেখতে পাচ্ছেন পিঠা হয়ে গেছে, অনেক ফুলকো হয়েছে। নাইফ বা ছুরি দিয়ে এভাবে একটু প্রেস করলে পিঠাটা উঠে আসবে। এভাবে ছাড়িয়ে নিতে হবে। কতটা ছিদ্রযুক্ত, একবার নরম, অনেক গরম। এখন আমি উঠিয়ে নিব। এই তো কত ইজিলি উঠে আসছে, অনেক গরম, সাবধানে নিতে হবে। প্রতিবার পিঠা দেওয়ার আগে একটু তেল পানি দিয়ে মুছে নেবেন, তাহলে এইভাবে উঠে আসবে। নিচে একটু একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ছিদ্র। আবারও পিঠা দেওয়ার আগে আমি মুছে নিব, তাহলে পিঠাটা ইজিলি উঠে আসবে। আবারও বেটার দেওয়ার আগে এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা অনেক ছিদ্র হবে, ফুলকো হবে, নরম হবে। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে চিতই পিঠা। একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট, আর নিচের অংশটুকু একটু ক্রিস্পি। এই তো, আর খেতেও খুব মজার হয়, দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত একদম নরম তুলতুলে, একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট নরম। আল্লাহ হাফেজ।